এটা হচ্ছে শান্তিপুর কালাবস্তা, এটাই তো ভিডিও করছি, বুঝলি? কিছু মনে করিস না, তো বলছি এখানে অনেক মেয়েটে আসে না, আজকে আসে না কেন? বড় হারামি ও বেটা। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোটো সুখেন। তো আজকে একটা নতুন রাইডে বেরোচ্ছি আমরা সবাই। তো আজকে আমাদের সাথে একটা নতুন রাইডার যোগ দিয়েছে, রবি, এটা হাত দিকে দেয়। তো সামনে আরেকটা আরেকজনা একটা ডমিনর আমাদের সাথে যোগ দেবে, সে রোডে দাঁড়িয়ে আছে। তো তোমাদের সাথে ডাইরেক্ট রোডে গিয়ে কথা হচ্ছে। সো গাইজ, আমরা রোডে অলরেডি চলে এসেছি, তো এখন যাবো ডাইরেক্ট পেট্রোল পাম্পে। পেট্রোল পাম্পে গিয়ে তেল ভরবো, তেল টেল ভরে তারপরে ওখান থেকে বেরিয়ে যাব। আর ভাই 250 ডমিনো নিয়ে দাঁড়িয়ে আছে, আর ওখানেই দাঁড়িয়ে আছে বললো, তো তেলটাকে ভরে নিয়ে তারপরে দেখা যাক। তো গাইস, যে কথা বলেছিলাম, ভাই চলে এসছে ডমিনো 250 নিয়ে, মানে বাঘের বাচ্চা নিয়ে, সাথে আমার বাল ছেঁড়া গেল। তো যাই হোক, ভাইয়ের আগে কোনোদিন আমাদের সাথে রাইডে যায়নি, তো এ ফার্স্ট টাইম ও ভাই আমাদের সাথে রাইডে যাচ্ছে, তাই নাকি? তো যাই হোক, ভাইকে ডমিনোর সাথে হেলমেট দিয়ে দারুণ মানিয়েছে। ভাই একটু হাই করে দে, ঠিক আছে? হ্যাঁ, যাই হোক, তো আজকে রবিও আছে সাথে, আর আজকে ভিডিওটা খুব ধমাকাধার ভিডিও হবে, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। আজকে আমাদের প্ল্যান আছে, আমরা শান্তিপুর একটা কালাবস্তা আছে, ওখানে যাব। বলেন কি? তো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। রাস্তাটা মনে হচ্ছে বন্ধ আছে, যাওয়া যাবে না তো মনে হচ্ছে রাস্তা দিয়ে। হ্যাঁ না না, এ ভাই তো চলে গেল। হ্যাঁ ডাকছে, চল চল এখান দিয়ে চল। সো গাইস, রবি বেরিয়ে যাচ্ছে, তো রবিও খুব ভালো গাড়ি চালায়। আচ্ছা, তো এর আগে রবির সাথে দুর্গা পুজোয় গিয়েছিলাম একবার, বনগাঁতে ঘুরতে গিয়েছিলাম, তো সে সময় এ ভাই এ তো তুফান রাইডার দেখছি ভাই, ফাঁকা পেলেই ট্রেনে চলে যাচ্ছে, ব্যাপারটা কি ভাই? গাড়ি ও চালাচ্ছে আর বুকের মধ্যে ধমধম আমার করছে, কেমন তুমি সমাজরে ভাই? সাবধানে ভাই, ছোট্ট করে একটা ড্র্যাগ রেস হয়ে যাবে এখন আমাদের তিনজনের মধ্যে। NS200 ডমিনো 250 ভার্সন 3, তো ডমিনো 250 পিছিয়ে গেল, এখন সামনে আছে ভার্সন 3। তো ছোট্ট করে ওকে টপকে দিয়ে এখন আমি বেরিয়ে যাব। তো ও তুমি ফেল ভাই, না তো এই ডমিনোর সাথে পেরেই উঠে যাচ্ছে না। তো আসল কথা কি, NS200 হচ্ছে লংয়ে ভার্সন 3 সাথে হয়ে যাবে, কিন্তু এই ডমিনোর সাথে অসম্ভব। এ ভাই তো ট্রেনে চলে যাচ্ছে রে, সামনের রাস্তাতে দাঁড়াতে হবে। তো এই তো গাইস, আজকে তোমাদেরকে আরেকটা কথা বলতে ভুলে গেছি, তো আজকে যে ভিডিও শ্যুটটা হচ্ছে এটা আমার ফোনে হচ্ছে না, তো ভাই সবুজের ফোনে হচ্ছে, OnePlus কোয়ালিটি কীরকম একটু তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো আমার তো মনে হচ্ছে আগের দিনের তুলনায় আমার ফোনের থেকে ভাইয়ের ফোনে কোয়ালিটিটা একটু বেস্ট আসছে, তবে মাইকের একটু প্রবলেম আছে ভাইয়ের ফোনটায়। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবা পিকচার কোয়ালিটিটা কেমন আসছে। তো ভাই অনেক দূর চলে এসেছি, তো যাই হোক আমাদের রাস্তাটা একটু চিনতে প্রবলেম হচ্ছে, তো যা এখানে কাউকে একটু জিজ্ঞেস করব যে কোন জায়গাটা দিয়ে একটু ভেতর দিয়ে গেলে সুবিধা হয়। তো এই জায়গাটা ফার্স্ট টাইম আসছি, তো এর আগে আসিনি। রবি রবি ওই কাকাকে জিজ্ঞেস করে দেখ,
আচ্ছা আচ্ছা তো গাইস দেখতে বললে কাকাকে জিজ্ঞেস করার পরে কাকা একটা ভালো কথা বললো, বললো সামনে একটু পুলিশের চাপ আছে, একটু ঝামেলা হচ্ছে, বলছে তোমরা একটা ভেতরে একটা শর্টকাট রাস্তা আছে ওটা দিয়ে চলে যেতে পারো। তো কথাটা কাকা খুব খারাপ বলেনি, ঝামেলার মধ্যে না যাওয়াটাই ভালো, বললো ডান পাশে একটা শর্ট রাস্তা, ফুসফাস ফুসফাস করে ওখান দিয়ে চলে যাও। তো আমরা এখন ওই জায়গাটা দিয়ে যাব প্ল্যান করেছি, তো ডান পাশে এই রাস্তাটা দেখতে পাচ্ছ এটা দিয়ে ঢুকে যাব। তো গাইস আর বেশি টাইম লাগবে না, তো ভাই হয়তো কিছু বলছে, রিয়াকশন দেখো ভাইয়ের, মালগুলো আবার ভুল ভাল রাস্তা নিয়ে এসছে রে, বাংলা টাংলা খেলে যা হয় আর কি। আবার বাংলা নিয়ে নে দুটো। হ্যাঁ ভাই ভগবান জানে আর কতক্ষণে যাবো, এই জায়গা জিজ্ঞেস করতে করতে 1 লিটার তেল পুড়িয়ে ফেললাম, আর কতক্ষণে যেতে পারবো কে জানে। দেখো নাম বাতাতে বাতাতে গোয়া পৌঁছ জায়গা। এ ভাই খেলো কোথায় ওরা, এবার আমি তো রাস্তায় চিনি না, এই মেরেছে মালগুলো এক একটা বাংলা খেতে চলে গেছে আমাকে না নিয়ে। গেল কোথায়, এই তো দাঁড়া ভাই দাঁড়া, এমনি চিনি না তোর আমাকে ছুঁয়ে চলে আসছিস। তো গাইস ফাইনালি চলে এসেছি অবস্থা, তো এত অপেক্ষার পরে আসতে পারলাম, কী আহামরি জায়গা আগে দেখি ভালো করে গিয়ে, ছেলেবেলা তো মাথা খারাপ করে দিয়েছে, কালাবস্তা কালাবস্তা। তো জায়গাটাকে আগে উপভোগ করে আসি, তো তোমরা ভিডিওকে কন্টিনিউ করো। সবুজ বলছে মনে হচ্ছে দীঘায় চলে এসেছি দীঘা। তো গাইস কিছু মিথ্যে না, জায়গাটা খুব একটা খারাপ জায়গা না, খুব সুন্দর জায়গায়। তো এখানে প্রচুর কাপেল মানে ডুয়েটরা আসে, তো আমাদের তার বলে লাভ নেই, আমাদের তার কেউ নেই, আমাদের দেখে দেখে দিন কাটাতে হবে। খুব সুন্দর জায়গা, তো আজকে ভিড়টা একটু কম দেখা যাচ্ছে অন্য দিনের তুলনায়, ওরা যেভাবে বলেছিল খুব ভিড় হয় খুব ভিড় হয়, সেরকম ভিড় আজকে খুব একটা দেখছি না। তো নিচে যাচ্ছি খুব আস্তে আস্তে, বস্তা স্লিপ হয়ে গেছে, বৃষ্টি হয়েছিল ভিজে যাচ্ছে। হ্যাঁ কি ভিডিও শুট হচ্ছে, তো গাইস পুরো এরিয়াটা তোমরা দেখতে পাচ্ছ, চাইলে পরে তোমরা ঘুরতে আসতে পারো এই জায়গাটায়। তো জায়গাটা খুবই সুন্দর জায়গা, মানে এখন আকাশটা মেঘলা আছে তো এর জন্য তোমাদের পুরো আলোটা মানে পড়ছে না, তো যদি এখানে তোমার যদি রোদ্দুরটা পুরো আসতো তাহলে লুকটা আরও সুন্দর আসতো, অসম আসতো। তো পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ, যদি ওয়েদারটা ভালো থাকতো এই জায়গাটা পুরো ভরে যায়, যেহেতু ওয়েদারটা ভালো না, আকাশে মেঘলা, এর জন্য লোকজন সেরকম খুব একটা আসছে না। তো কাকা মাছ ধরছে, একটা মাছ পেয়েছে দেখা যাচ্ছে, এই দেখো দেখতেই পাচ্ছ, সরি দাদু একটা মাছ পেয়েছে। হ্যাঁ এ ভাই আসতে না, আসতে দেখো আপনি লাপরওয়াহি কা নতিজা পড়ে গেছে রে। তো দেখতেই পাচ্ছ লুকটা দেখো, আর রবি এখানে পোস্ট দিচ্ছে ফটো তোলার, তো ডমিনর ভাইয়ের মুখটা দেখে নাও। আরে এরা কারা, কোথা থেকে এলো এরা,
আরে হাত দিবে শুন 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 এটা হচ্ছে শান্তিপুর কালাবস্তা এটাই তো ভিডিও করছি বুঝলি কিছু মনে করিস না তো বলছি এখানে অনেক মেয়েটে আসে না আজকে আসে না কেন বড় হারামি ও বেটা যাই হোক ভাই লজ্জা পেয়ে গেছে ঠিক আছে এ ভাই ভাই একটু হাই কর তো ভাই আত্মায় তো ঠিক আছে তো গাইজ আমরা এই কালাবস্তা থেকে বেরিয়ে পড়েছি কারণ বৃষ্টি চলে এসছে তো আমাদের কিছু শর্টস ভিডিও করতে হবে তো ওটা লেট হয়ে গেলে হবে না তো বৃষ্টি মেঘ এরকম হয়ে যাচ্ছে তো এখানে অনেক টাইম দিয়েছি তো এবার শর্টস করে একদম সোজা বাড়ির দিকে চলে যাব দিছিল এখানে ঘুরে আরে রোদুরে গাড় ফাটা রোদ্দুর দিয়ে দিয়েছে তো ওখান থেকে ইউটার্ন নিয়ে যাবে তো গাইস আমি একটু রবির গাড়িটা চালাবো তুই আমারটা চালা তো একটু চালিয়ে দেখি এটা একটু মজা নিয়ে নিই ভাষণ থিয়েটার পুরো শুয়ে পড়লাম তো রে কেন বলো এ তো একদম শুয়ে চালাতে হচ্ছে ভাষণ থিয়েটার ফার্স্ট টাইম টানছি ভাই দুর্দর্শ টান ভীষণ টান তো হট করে একটা নতুন গাড়ি হাতে নিয়ে এত জোরে টানাটা ঠিক না তো জাস্ট একটু চেক করলাম তো ডমিনোরের ভাইটা একটু আগে চলে গেছে দাঁড়িয়ে আছে এখানে দাঁড়িয়ে আছে আগে চলে এসছে ও তো গাইস আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও অবশ্যই কমেন্ট করবে তোমাদের ভালো মন্দর জানার আশায় থাকি আমি আচ্ছা তো নেক্সট ভিডিওতে তোমার সাথে আবার দেখা হচ্ছে বাই